এখানে রাউটারটা এখন ডাইরেক্ট এসিতে চলছে জাস্ট আমি পাওয়ার বন্ধ করছি দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমার এখানে রাউটারের এলইডি সঙ্গে সঙ্গে অন হয়ে গেলো ওয়ান সেকেন্ড রিলে টাইমের বার ডিসি ইউপিএস এটা হচ্ছে আমার ডিসি ইউপিএস প্রথমে এটা কি কি ফিচার্স আছে আগে বলে নিই ফিচার্স বলতে এখানে দুটো ইউএসবি পোর্ট করা আছে ইউএসবি ফর পাওয়ার ব্যাঙ্ক মানে যখন কারেন্ট থাকবে না আমি এটা পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারি এই যে এই সুইচ অন করে এখানে দুটো ডিসি সকেট আছে দুটো সকেট যেমন এখানে আমি এই ওয়াইফাই ওয়াইফাই রাউটারটাকে আমি এখানে কানেক্ট করতে পারি এটাকে আমি পেছন দিকে করব কানেক্ট জাস্ট এইভাবে এখানে পাওয়ার এলইডি অন হয়ে গেছে পাওয়ার এল অন হয়ে গেছে ঠিক আছে মানে এটা আমার ব্যাটারি থেকে চলছে ঠিক আছে এটা হচ্ছে ব্যাটারি থেকে চলছে এখন তো ফিচার্স এগুলোই এখানে দুটো পাওয়ার সকেট আর এখানে এসির একটা সকেট করা আছে এসি সকেট মানে এটা আমি এসির থ্রি পিন করেছি যাতে প্লাগটা আমার ঠিক মতো কানেক্ট হয় মানে ঠিক মতো আটকে যায় আর কি সেই কারণে থ্রি পিনটা লাগিয়েছি আমি আর এর এখানে এটা এইভাবে লাগিয়ে জাস্ট কানেক্ট করা ঠিক আছে এগুলো হলো আমার আপাতত ফিচার্স মানে নিজের মতো এখানে এল আছে একটা ফিচার্সের মধ্যেই পড়ে এখানে একটা এল আছে জাস্ট এখানে একটা এল আছে আর ভেতরে তো এল ভেতরে তো এল আছে তো এখানে কি কি জিনিসগুলো আছে একটু আমি বলে দিই খুলে এটা আছে প্রথমে এই ব্যাটারিটাকে এটা হচ্ছে অরেঞ্জের ব্যাটারি রবু ডট কম থেকে কিনতে পারো তোমরা এটা যে কোনো ওয়েবসাইট থেকে কিনতে পারো ইলেকট্রনিক্স কম ডট ইন থেকে কিনতে পারো রুবু ডট কম থেকে কিনতে পারো জেড বোটিক ডট কম ডট ইন থেকে কিনতে পারো তো সরি রোবু ডট ইন তো এটা হচ্ছে পি থ্রি প্রো কম্প্যাক্ট চার্জার লিথিয়াম পলিমার ব্যাটারি চার্জার এটা লিথিয়াম আয়ন ব্যাটারিও চার্জ করা যেতে পারে আটশো অ্যাম্পিয়ার আউটপুট প্রত্যেকটা ব্যাটারির জন্য মানে থ্রি ইয়স যেহেতু এটা থ্রি ইয়স ব্যাটারি বারো ভোল্ট আউটপুট দেবে তো তিনটে ব্যাটারি আছে প্রত্যেকটা ব্যাটারির জন্য আটশো মিলি থেকে এখান থেকে আউটপুট বেরোবে যেটাতে ব্যাটারিটা চার্জ হবে এটা হলো ডিসি অ্যাডাপ্টার মানে বারো ভোল্টের ডিসি অ্যাডাপ্টার যেগুলো বারো ভোল্টের চার্জার হয় সেখান থেকে খুলে লাগানো আমি এটা একটা প্লাস্টিকের পাউচে লাগিয়েছি যাতে করে ভেতরে যাতে করে ভেতরে কোনো পার্টস অন্য কোনো সাথে টাচ না হয় ওকে তো এটা হলো বারো ভোল্টের অ্যাডাপ্টার এখানে আমি ওয়ান অ্যাম্পিয়ার অ্যাডাপ্টার ইউজ করেছি টু অ্যাম্পেয়ারের অ্যাডাপ্টার ইউজ করলে ভালো কারণ যেহেতু আমার মোডেম আর রাউটার দুটো একসঙ্গে কানেক্ট থাকছে বা তোমারও হয়তো থাকতে পারে তো সেক্ষেত্রে টু অ্যাম্পেয়ারের অ্যাডাপ্টার ইউজ করো আর এখানে আছে একটা রিলে তো এটা হচ্ছে ফাইভ ভোল্টের রিলে মাঝখানের পিনটা হচ্ছে কমন পিন আর এই দিকে দুটো পিন আছে আমি ডাকগ্রাম দেখাচ্ছি একটু পরে দেখালে বুঝতে পারবো আর এখানে তিনটে পিন আছে দেখো এখানে তিনটে পিন আছে প্লাস লেখা আছে মাঝেটা এই দিকেরটা লেখা আছে মাইনাস আর এই দিকেরটা লেখা আছে সিগনাল মানে সিগনাল মানে এখানে 3.3 ভোল্ট দিতে পারো 5 ভোল্টও দিতে পারো মাঝখানেরটা প্লাস আর এই ধারেরটা একদম একদম হচ্ছে ডান দিকেরটা হচ্ছে মাইনাস ভালোভাবে দেখে নাও একটু এই যে প্লাস হ্যাঁ এই যে এই দিকেরটা হচ্ছে সিগনাল ফর এস ফর সিগনাল তারপর এটা প্লাস তারপর এটা মাইনাস তো কিভাবে কানেক্ট করবে সব কিছু ডায়াগ্রাম আমি একটু পরেই দেখাচ্ছি কিভাবে এখানে এক্সট্রা ফিচার যেটা আছে সেটা হলো এখানে এই ইউএসবি আমি ইউএসবিটা লাগিয়েছি ফর পার্সোনাল ইউজ অনলি তো যাই হোক এইটুকু এবার কানেকশান কিভাবে করবে কানেকশানের ডায়াগ্রাম হচ্ছে এটা স্ক্রিনশট করে নিতে পারো এখানে আছে ব্যাটারি চার্জার ব্যাটারি চার্জার মানে যেটা আগে বলেছি এখানে এই যে ব্যাটারি চার্জারটা সরি ব্যাটারি চার্জার এটা এখানে চার্জার চার্জারটা আছে কোনটা থ্রি এস ব্যাটারি চার্জার এটা হচ্ছে থ্রি এস ব্যাটারি চার্জার তো চার্জারের ভেতরটা থাকবে এরকম এটা চার্জার চার্জারটা খুললে এরকম খুললে এখানে টু এস করা আছে এখানে থ্রি এস করা আছে জাস্ট এখানে থ্রি এস কানেকশান করা আছে চারটে কানেকশান আর এখানে আছে টু এ টু এস কানেকশান মানে তিনটে কানেকশান এখানে চারটে কানেকশান আছে মানে এই ধারেরটা প্লাস বারো একদম ডান দিকেরটা আর এই দিকেরটা একদম মাইনাস তার মানে এখানটায় মানে এই চারটে পিনের মধ্যে একদম এই পিনটা হবে তোমার প্লাস বারো তারপরটা হবে আট তারপরটা হবে চার আর এই দিকেরটা হবে একদম নেগেটিভ ঠিক আছে আর এইখানে দুটো যেটা আছে এটা হচ্ছে এসি এখান থেকে ঢুকছে ঠিক আছে তো এইভাবে কানেক্ট করবে যেমন পুরো ডায়াগ্রাম আমার লেখা আছে সেই অনুযায়ী সেই অনুযায়ী দুটো ঢুকছে এসি একদম সেই অনুযায়ী এটা খুলবে খুলে জাস্ট কানেক্ট করে দেবে বারো ভোল্টের অ্যাডাপ্টার আছে এখানে যে এখান থেকে এসিটা বারো ভোল্টে ঢুকবে বারো ভোল্ট সরি বারো ভোল্টের অ্যাডাপ্টারটা ঢুকবে ঢুকে এখান থেকে প্লাস টুয়েলভ ভোল্ট বেরোবে প্লাস টুয়েলভ ভোল্ট বেরোবে বেরিয়ে আসবে কোথায় একটা আসছে মাইনাস যেটা ব্যাটারি মাইনাসের সাথে কানেক্ট হচ্ছে ব্যাটারি মাইনাসের সাথে কানেক্ট হয়ে একদম আউটপুটের মাইনাসের সাথে চলে আসছে আর একটা প্লাস আর একটা প্রান্ত যেটা প্লাস সেটা হচ্ছে একদম আসছে এসে রিলের ঠিক এই দিকেরটা মানে বাঁ দিকের প্রান্তটার যোগ হবে একটা রিলেকে উল্টে নেবে মানে রিলেকে উল্টে নিলে কী হবে রিলের যে আমার এখানে রিলে রিলেটা জাস্ট এখানে রিলেটা রিলেটাকে আমি যদি এইভাবে লাগাই মানে রিলেটা যেটা আছে এই যে রিলেটাকে যদি এইভাবে রাখি ঠিক সোজা করে এইভাবে রাখি ঠিক আছে তাহলে মাঝখানের পিন এইদিক হচ্ছে বাঁ দিকের পিন আর এই হচ্ছে ডান দিকের পিন মানে এটা এটা হচ্ছে ডান দিকের পিন এটা মাঝখানের পিন এটা দিকের পিন ঠিক আছে এইভাবে যদি রিলেটাকে রাখো তাহলে কী হবে এটা হবে মাঝখানের পিন এটা দিকের পিন এটা ডান দিকের পিন ঠিক আছে মানে এটা হচ্ছে ডান দিকের পিন এটা মাঝখানের পিন এটা দিকের পিন বারো ভোল্টের অ্যাডাপ্টার থেকে আসতে যেটা সেটা হচ্ছে বাঁ দিকেরটার সাথে যুক্ত থাকবে রিলেটার আর ডান দিকেরটার সাথে যুক্ত থাকবে ব্যাটারিটা এই যে ব্যাটারি থেকে বেরোবে ডান দিকে যুক্ত থাকবে এখানে একটা ডায়ট যোগ করা থাকবে যে ডায়টটা হবে মিনিমাম ফাইভ এমপি এর ডায়োট মানে ছোট ডায়টগুলো নয় একটু মোটা ডায়ট ঠিক আছে মোটা ডায়ট এখানে ইউজ করবে কারণ ব্যাটারি থেকে তিন চার পাঁচ এমপি তুমি ব্যাটারি ইউজ করতে পারো আমি যেমন টু এমপি ব্যাটারি ইউজ করেছি তো সেক্ষেত্রে এটা একটু ভালো ডায়ট হওয়া দরকার ঠিক আছে তো ডায়টটা দেওয়ার কারণ আমি পরে বলছি এখানে যোগ হলো তাহলে এবার কি হবে যখন থাকবে না কারেন্ট তখন ডিলে এই দিকে চলে যাবে তো এইভাবে ব্যাটারিটা কানেক্ট হবে এইভাবে কানেক্ট হয়ে মাঝখান থেকে আমরা বারো ভোল্টের আউটপুট পাবো আর যখন কারেন্ট চলে আসবে রিলেটা এর সাথে কানেক্ট হয়ে যাবে মানে এই প্রান্তটার সাথে তখন এই বারো ভোল্ট যে টু অ্যাম্পিয়ারের অ্যাডপ্টার আছে ডাইরেক্ট এসি থেকে ডিসি হবে ডিসি হয়ে এইভাবে যেহেতু এইদিকটা কানেক্ট হয়ে গেছে এইভাবে হয়ে আমি আউটপুটে বারো ভোল্ট পাবো এখানে হচ্ছে ওয়ান সেকেন্ড ডিলে টাইম রিলেটা কাজ করতে জাস্ট এক সেকেন্ড সময় লাগবে এক সেকেন্ডের সাথে সাথেই তুমি এখানে বারো ভোল্টের আউটপুট পেয়ে যাবে এখানে এই ক্যাপাসিটারটা ইউজ করা হয়েছে সাতচল্লিশ মিনিট পঁয়ত্রিশ ভোল্টের আমি ইউজ করেছি যাতে করে এই রেসপন্স টাইমটা আমি কমাতে পারি ঠিক আছে এখানে তুমি এই ক্যাপাসিটারটা নাও ইউজ করতে পারো তোমার ব্যাপার আর এখানে আছে একটা আটাত্তর শূন্য পাঁচ আইসি আটাত্তর শূন্য পাঁচ আইসি ডায়াগ্রামও সেম এই হবে আউট আর এদিকটা হবে ইন মানে এই পিনটা হবে ইন এটা মাঝখানে একটা গ্রাউন্ড আর এই একটা হবে আউট আটাত্তর শূন্য পাঁচ ইন হয়েছে কত ভোল্ট বারো ভোল্ট ইন হয়েছে বেরোবে কত পাঁচ ভোল্ট সেই যে পাঁচ ভোল্টটা বেরোলো সেইটা ঢুকবে কোথায় এই রিলেটার অপোজিট সাইডে যে তিনটে প্রান্ত আছে সেই তিনটে প্রান্ত যেখানে দেখেছিলে তুমি এস আর প্লাস সেই দুটো এক কাছে যোগ করে দেবে যোগ করে দিয়ে সেই এই পাঁচ ভোল্টের সাথে সেটা যোগ করে দেবে ঠিক আছে আর গ্রাউন্ডের সাথে গ্রাউন্ডটা যোগ হয়ে গেল মানে আর যে মাইনাস প্রান্তটা আছে রিলে সেটার গ্রাউন্ডের সাথে যোগ হয়ে গেল আর গ্রাউন্ডটা এসে একদম কোথায় যোগ হলো সেই ব্যাটারির নেগেটিভে যেখানে আগে থেকেই এই টুয়েলভ ভোল্ট অ্যাডাপ্টারের মাইনাস প্রান্তটা যোগ ছিল ঠিক আছে তাহলে প্রথম থেকে এইভাবে ব্যাটারির যে বারো ভোল্ট আট ভোল্ট চার ভোল্ট আর একটা গ্রাউন্ড সেটা যোগ করবে কীভাবে এটা মাল্টিমিটারের সাহায্যে মাপবে এখানটা বারো ভোল্ট পাবে মানে গ্রাউন্ডে একটা নোট লাগবে নেগেটিভ নোটটা এইখানে যখন মাপবে মানে এখানে গ্রাউন্ড এখানে রাখবে ব্যাটারির এখানে যখন মাপবে প্লাস বারো এখানে আট এখানে চার এখানে গ্রাউন্ড সেইভাবে এখানে যোগ করবে এটা হয়ে গেল তোমার ওয়ান সেকেন্ড রিলে টাইমের বারো ভোল্ট ডিসিউপিএস যখন কারেন্ট থাকবে না তুমি এটার থেকে পাওয়ার নাও আরামসে ব্যবহার করো আর যখন কারেন্ট চলে আসবে ডাইরেক্ট তোমার এখানে বারো ভোল্টের অ্যাডাপ্টার আছে ডাইরেক্ট অ্যাডাপ্টার ভায়া হয়ে বারো ভোল্ট আউটপুট তুমি এখান থেকে পাবে কারণ না থাকলে এই বারো ভোল্টের থ্রিয়াস ব্যাটারি থেকে বারো ভোল্ট রিলে হয়ে তোমার আউটপুটে আসবে ওকে আর হ্যাঁ ডায়ডটা কেন ইউজ করা হয়েছে কারণ ডায়ওডটা ইউজ করা হয়েছে যখন এসিটা থাকবে রিলেটা অন হচ্ছে রিলেটা অন হওয়ার মাঝখানেও এমন একটা সময় থাকবে যেখানে এই যে এসিটা ডিসি হচ্ছে অ্যাডাপ্টারের মাধ্যমে এই ডিসিটা হলো হয়ে এমন একটা সময় থাকবে যখন রিলে হয়ে পেছন দিকে আসতে পারে কিছু হলো ভোল্টেজ বা কারেন্ট সেই কারণে যাতে সেটাই ব্যাটারির পক্ষে হার্মফুল না হয় যাতে ক্ষতিকর না হয় সেই কারণে এখানে একটা ডায়ার দেওয়া হয়েছে যদি এই ডায়েটটা পয়েন্ট থেকে ফোর ভোল্ট ভোল্টেজ ড্রপ ঘটাতে পারে বাট সেটা কোনো ফ্যাক্টর নয় এটাই হলো ইউপিএস বার হোল্টার ইউপিএস সিম্পল ডায়াগ্রাম স্ক্রিনশট করে নিতে পারো তোমার পছন্দ মতো ডায়াগ্রাম ডায়াগ্রামে এল যোগ করতে পারো যে আমি ব্যাটারির জন্য আমার এল একটা অন হয়ে যাবে সেরকম এল ইডি লাগাতে পারো তোমার পছন্দ মতো